পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামের দধিয়া বৈরাগ্যতলার ঐতিহ্যবাহী গোপাল দাস বাবাজির মেলা শুরু হল। কথিত আছে, 1176 বঙ্গাব্দের 76-এর মন্বন্তরে দুর্ভিক্ষের সময় সাধক গোপাল দাস বাবাজি ভিক্ষা করে এলাকার মানুষদের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য এক মাসব্যাপী মহোৎসবের সূচনা করেছিলেন। সেই সময় থেকেই এই মহোৎসব চলে আসছে। বর্তমানে এই মহোৎসব 3 দিন ব্যাপী হয়। এই উৎসবকে কেন্দ্র করে যে মেলা বসে বর্তমানে গোপাল দাস বাবাজির বৈরাগ্যতলা মেলা নামে খ্যাত। এই মেলাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বৈরাগ্য সন্ন্যাসীরা আসেন। এই মেলায় 500 বেশি বিভিন্ন গ্রামের মানুষ ভাণ্ডারা দেওয়ার জন্য আকটা করেন। এই বৈরাগ্যতলার মেলা চলে 7 দিন ব্যাপী। এই মেলার আনুষ্ঠানিক সূচনা করেন কেতুগ্রামের বিধায়ক শেখ শাহনওয়াজ। এই মেলায় মানুষের ঢল চোখে পড়ার মত। এই মেলায় 4 দিন ধরে মেলার 2 প্রান্তের 2টি মঞ্চে সারাদিন ব্যাপী কীর্তন গান, বাউল, কবি গান, সাংস্কৃতিক অনুষ্ঠান, যাত্রাপালা অনুষ্ঠিত হয়। এই বৈরাগ্যতলার মেলা যেন সারা কেতুগ্রামের বড় উৎসব এবং বড় মিলনক্ষেত্র বলে মনে করেন বলে জানান এলাকার মানুষ। কেতুগ্রামের দধিয়া বৈরাগ্যতলা থেকে রতন চক্রবর্তীর রিপোর্ট।